বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ফেসবুক প্রফেশনাল মোডের একটি নতুন সেটিং শেয়ার করব। আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর এই ফেসবুক প্রফেশনাল মোডটা অন করার ফলে আমাদের ফেসবুক আইডির অনেক ফিচার এবং অনেক সেটিংসগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন আপনার ফেসবুক প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তাহলে আপনার নামের নিচে কিন্তু ফলোয়ার্স এবং ফলোয়িং অপশন থাকে। সো এই ফলোয়িং অপশনে আপনি যাদেরকে ফলো করেছেন সেইগুলো লিস্ট থাকে। তো এইখানে যদি আপনার যাদের যাদের ফলো করেছেন সেইগুলো থাকে তাহলে কিন্তু আপনার দেখে ফেলতে পারবে আপনি যাদেরকে ফলো করেছেন। সো আপনি যদি এটাকে হাইড করতে চান, অর্থাৎ এখানে আপনার জিরো শো করবে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। সো আপনি ভিডিওটা এ টু জেড দেখুন। আপনি কিন্তু আজকের ভিডিওটা দেখলে এইখানে আপনার ফলোয়িংয়ের অপশনে, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেছেন, সো এই অপশনটাতে কিন্তু আপনি জিরো নিয়ে আসতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ফলোয়িং অপশনটাকে হাইড করার জন্য, অর্থাৎ ফলোয়িং অপশনটাকে জিরো করার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা রয়েছে এই অ্যাপটাতে আপনারা চলে যাবেন। চলে আসার পর আপনারা কী করবেন, এইখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন। আমি এইখান থেকে জাস্ট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন বন্ধুরা এইখানে দেখেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটের উপর ট্যাপ করে দিলাম। সো থ্রি ডটের উপর ট্যাপ করার পর আপনারা এইখানে কিছুর অপশন পেয়ে যাবেন। দেখেন এইখানে দেখেন ভিউ অ্যাজ রয়েছে। সো এই ভিউ অ্যাজের উপর আমি ক্লিক করলে এখানে দেখেন ছয়জন ফলোয়ার্স এবং চারজন ফলোয়িং রয়েছে। তো আমি যাদেরকে ফলো করেছি সেইগুলো কিন্তু এখান থেকে সবাই ক্লিক করে দেখে নিতে পারবে। সো আমি এখন এটাকে আপনাদের সামনে লাইভ প্রুফ হাইড করে দেখাবো, অর্থাৎ জিরো করে দেখাবো। এটা করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এইখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে, আপনারা থ্রি লাইনের উপর ট্যাপ করে দিবেন। থ্রি লাইনের উপর ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখেন শুধু সেটিংস বলে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। এখন শুধু সেটিংস অপশনের উপর ট্যাপ করার পর প্রোফাইল সেটিংসের উপর ট্যাপ করে দিবেন। সো প্রোফাইল সেটিংস অপশনে ট্যাপ করার পর আপনারা এইখানে দেখতে পারবেন প্রাইভেসি, আপনারা প্রাইভেসির উপরে ট্যাপ করে দিবেন। সো প্রাইভেসির উপর ট্যাপ করলে আপনারা এইখানে দেখতে পারবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। নিচের দিকে আসার পর এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পারবেন পাবলিক সিলেক্ট করা রয়েছে। আপনারা এইখান থেকে যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনাদের যত ফ্রেন্ড রয়েছে তারা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে অপশনটা, এটা সিলেক্ট করলে আপনাদের যাদের যাদের বাদ দিবেন তারা সারা সবাই কিন্তু দেখতে পারবে। সো এইখানে আপনারা দেখতে পারবেন সি মোর বলে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর ট্যাপ করবেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে যে অপশনটা রয়েছে, এটা যদি আপনারা সিলেক্ট করেন আপনারা যাদের যাদের দেখতে দিবেন শুধু তারাই দেখতে পারবে। আপনারা এখান থেকে কি করবেন, অনলিমি করে দিবেন। সো আমি এখান থেকে অনলিমি অপশনের উপর সিলেক্ট করে দিচ্ছি। সো অনলিমি করার পর আপনারা এইখান থেকে জাস্ট ব্যাকে চলে যাবেন। সো অনলিমি করার পর আমি এইখান থেকে জাস্ট ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। সো আপনারা অনলিমি করার পর দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখানে থ্রি ডট, থ্রি ডটের উপর ট্যাপ করবেন। এখানে দেখেন ভিউ অ্যাজ, এই ভিউ অ্যাজের উপর ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখেন একদম লাইভ প্রুফ দেখালাম। তো এইখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং অপশনটা কিন্তু জিরো হয়ে গেছে। তো আপনারা এইরকমভাবে আপনাদের ফলোয়িং অপশনটাকে জিরো করে রাখতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।